आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মরণ ফাঁদে কাঁঠাল জিপের মেরুয়া গ্রান্ড সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। ভাগা ডহরে 5 লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ আটক 2 পাচারকারী। ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন নীতির বিসঙ্গতিতে সরব এক্স আর্মি অ্যাসোসিয়েশন। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় ও হাইলাকান্দি জেলার অন্তর্গত কাঁঠালজিপির মেরুয়া গ্রান্ড এলাকার বেহাল সড়কের জন্য প্রতিদিন ভুগতে হচ্ছে এলাকাবাসীদের। বিগত দিনে আলগাপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মন্দিরা রায়ের আমলে সংশ্লিষ্ট সড়কটির উপর সেতু নির্মাণের কাজ শুরু করা হলেও তা আজ অবধি শেষ হয়নি। বিষয়টি নিয়ে বর্তমান বিধায়ক নিজামুদ্দিন সহ নেতা মন্ত্রীদের অবগত করেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে সড়ক সংস্কারের দাবিতে সোমবার এলাকার জনগণ একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণরা জানান, এখনের যে ডিজিটাল জামানা, এই জামানার মধ্যে আমরা টেবিলের মধ্যে পেশেন্টে লইয়া যাই মেডিকেল। এই রাস্তার মধ্যে গাড়ি আওয়া যাওয়ার মতো কোনো লাইন নাই, গাড়ি তো দূরের কথা, মানুষ হাঁটে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। কেমনে করে যাব এখানে পেশেন্ট নিয়ে করে? রাস্তায় যাতে যাতে মারা যাবে, গাড়ি ওই যে ওইখানে থাকবে মেন রোডে 3 কিলোমিটার মেরুয়া ভিতরে থেকে পেশেন্ট নিয়ে করে আস্তে আস্তে রাস্তাতেই পেশেন্ট মারা যাবে। কবে হবে আমাদের রাস্তা? হবে কবে? খালি বলবে আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হবে, কবে হবে? রাস্তা যদি এই কিছুদিনের মধ্যে আমাদের রাস্তা না হয়ে থাকে তাহলে আমরা কিন্তু বুট বয়কট করব। আগে রাস্তা পরে বুট, আগে রাস্তা পরে বুট হবে। সামনে স্কুল আছে, সামনে স্কুল, কত বাচ্চারা স্কুলে, কত অসুবিধা হচ্ছে, যাতে স্কুল যায় বাচ্চারা রাস্তায় পড়ে যায়, আবার রাস্তা থেকে ঘুরিয়ে আসে, ডাক্তার পর্যন্ত দেখানি হয়েছে, স্যার বলতে পারবে, সবুজ আছে, বাচ্চারা জখম হয়েছে পড়ে করে রাস্তার কারণে। এই রাস্তা দেখতে পারবেন কি অবস্থা বলে করে রাস্তার, এরকম রাস্তা আছে নাকি এখনো কোনো জায়গাতে? কি হয়ে রয়েছে রাস্তার? আমাদের কাঁঠালজিপি 1 নম্বর ওয়ার্ড, এটা 1 নম্বর ওয়ার্ড, খালি নামের কোনো কাজের না। মেডিকেল যাইলাম, ওই তো রোগীর অসুবিধা, এখন কোনো গাড়িও যাইতে চায় না, কিছু না, এরকম করিয়া করিয়া হোম ডেলিভারি 4-5টা হয়ে গেলো, কোনো রাস্তা কোনো 108 যাইতে চায় না। এখন রুগী যে কীভাবে 3-4 জন মিলিয়া ও মেডিকেল থেকে মেডিকেল নিতাম কইয়া যে, আর এই রাস্তায় যে সাইকেলও কীরকম পার করবো, ওই তো গাড়ির অসুবিধা, মানে যাইতে পারছে না, মেডিকেল নিতে নিতে রুগীটা রাস্তাতেই মারা গেছে। ডেলিভারি পেশেন্ট তো বাক্কা কয়টা ঘটনা আমার এখানে তো মরছে, এটা তো পেশেন্ট হোম ডেলিভারি হয়ে যায়, পেশেন্ট একটা কিন্তু মারা গেছে। এটা এরকম করতে করতে গাড়িও যায় না, আর পরে গাড়ি আইবো আইবো করতে করতে হোম ডেলিভারি হয়ে যায়। এটাও লাগেও আপনারা সরকারে কইতে আছে তোমরা বাড়িতে কেনে ডেলিভারি, আর এই পজিশনে কিরকম গাড়ি যাইব না? 108 এলেও তো কইবো যে তোমরা টাঙ্গিয়া উঙ্গিয়া কোনো মতে মেইন রুটে আনো, মেইন রুটে নিতো কেমনে এইটা টাঙ্গিয়া এখান থেকে? তবে আমি সরকারের কাছে অনুরোধ করব, যাতে আমাদের গ্রামের মানে সুবিধা করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করব, যেহেতু আমাদের ডিসি মহোদয়ের কিনে দিয়েছি, আমাদের যিনি সাংসদ আছেন কৃপানাথ মালা, ওনার কিনে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, আজ পর্যন্ত কোনো আমরা রিপ্লাই পাইনি। আচ্ছা, 10,000-এর উপরে আছে, 3টা গ্রাম কানেক্ট, সিংরাইথল, মেরুয়া, কলাবাড়ি, চারসিমানি। দাবি তুলে ধরছি যে মানে যদি অত্যন্ত যদি এখন নাও হয়, কিন্তু আমাদের চলার যাতায়াতের ব্যবস্থা করার জন্য আমি সরকারকে আমি অনুরোধ করছি। একজন লোক মারা গেছে, কবে এটা? এটা 15-16 আমরা এই ভেলার আমরা কিছু আগে পেপারও দিয়েছিলাম, ভেলা দিয়ে পার হবার সময় আমরা পেপারে দিয়েছি, পেপার পত্রিকায় আমরা দিয়েছি, মানুষ মরার পরও আমরা রিপোর্ট চাইতে হলেন রামেন্ডি, ওনাকে জানানো হয়েছে, উনি তো কোনো পদক্ষেপ নেন না, উনি এটাই বলেছেন যে আমাদেরকে জিপির আন্ডারে ফাউন্ড নেই অত বড় কাজ করার, সবরাকে এটাই বলেছেন।
ভাগাজহর এলাকা থেকে প্রায় 50টি বক্সে 5 লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হন। পাশাপাশি এই কাণ্ডে রুবেল হোসেন মজুমদার ও সাইদুল হোসেন মজুমদার নামের দুই পাচারকারী সহ AS-11AS 5539 নম্বরের এক বলেরো গাড়ি আটক করে পুলিশ। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো। বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 50 কোটির অধিক হবে বলে পুলিশের ধারণা। এই অভিযান কালত তাতে এজন মানুষের ঘর আছে, মানুষজনের নাম রুবেল হোসেন মজুমদার। ঘর আমি যেটা অভিযানটি চলাও উচরের পাজরের তিনটা ঘর আমি বৃহৎ সংখ্যক জাভা ট্যাবলেটর প্যাকেটস আমি উদ্ধার করো। আর এই প্যাকেটবিলাকর সংখ্যা যেটা আমি তাত করো তার প্যাকেটবিলাকর সংখ্যা আসলে 50টা। আর 50টা প্যাকেটত 5 লাখ জাভা ট্যাবলেট আমি তাত জব্দ করবলে সক্ষম হলো। আর এই সংক্রান্তে যেটা তাত আমি লোক কেজনক সোধপোছ করো তার লগত আমি দুজন ব্যক্তি এই ভয়াবহ ড্রাগস সরবরাহকারী দুজন ব্যক্তি রুবেল হোসেন মজুমদার সান অফ লেট বটাই মিয়া মজুমদার বাগাদুর আর দ্বিতীয়জন ব্যক্তি হল তেওঁৰ ভাতৃ সাইদুল হোসেন মজুমদার বাগাদুর। এই দুইজনের ঘরের প্রায় বৃহৎ সংখ্যক বৃহৎ পরিমাণের এই নিচাযুক্ত সামগ্রী আমি উদ্ধার করবলে সক্ষম হয়েছো। ইয়ার লগতে যখন গাড়ি তেওঁলোকে এই অবৈধ সরবরাহ করেছিল সেই গাড়িখন এখন বলেরো বাহন AS-11S-5539 এই বলেরোখনো আমি জব্দ করেছো। ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন নীতি, কেন্দ্র সরকারের লাঘু করা পেনশন নীতিতে বিসঙ্গতি দেখা যাওয়ায় গোটা দেশের সঙ্গে শিলচরের প্রতিবাদী কর্মসূচি পালন করলেন বরাক উপত্যকা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সেনাবাহিনীর কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। সোমবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এ মর্মে জেলাশাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কর্মকর্তারা জানান, যে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন আমারে কো মিলা হয় উসপে কাফি বিসঙ্গতি রহ গিয়া হয়, কাফি ত্রুটিয়া হয় জো হামকো মিলা নাই হয়, জো চিজে হামকো মিলা নাই হয় ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন কা উপর উসকা লিয়ে হামনে সারে বরাকবুলি কা কাছাড় ডিস্ট্রিক্ট কা জো এক্সপ্রেসম্যান হ্যায় হামনে আওয়াজ উঠাযা ও হামারা ডিমান্ড পুরা হোনা চাহিয়ে ইসকা উপর হামনে মেমোরেন্ডম দিয়া হুয়া হ্যায় অনারেবল প্রাইম মিনিস্টার অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অনারেবল হামারা ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং জি কো ইয়ে সারে মেমোরেন্ডম আজ হাম আপনে ডিসি সাহেব কো দেনে কে লিয়ে আয়ে হুয়ে হ্যায় হামনে উনকো আপনা মেমোরেন্ডম দে চুকা হ্যায় অর হামে উমীদ হ্যায় কি হামারে অনারেবল প্রাইম মিনিস্টার মোদি জি আমি পতা হয় কি মোদি জি হ্যায় তো মুমকিন হ্যায় আমারা জো ভি ডিমান্ড হ্যায় ও আরোপি জো বিসঙ্গতি হুয়া হ্যায় জো কমিয়া হ্যায় উসকো জরুর পুরা করেঙ্গে আর আমারা এক্স সার্ভিসম্যান কা তরফ সে জো দিল্লি মে জন্তর মন্তর মে অল ইন্ডিয়া এক্স সার্ভিসম্যান কাফি ইন্ডিয়া কা বহুত সারে স্টেটস হ্যায় কোনে কোনে সে ওহাঁ পে ইয়ে আওয়াজ উঠানে কে লিয়ে জন্তর মন্তর মে উন্হোনে সংগ্রাম কর রহে হ্যায় উসকো ভি হামলোগ সাপোর্ট কর রহে হ্যায় কি উন্হোনে জো ইতনা মেহনত কর রহা হ্যায় উনকে লিয়ে হাম ভি ইতনা দূর সে উনকো সাপোর্ট কর রহে হ্যায়। আসন্ন ঈদের রাতে কাছাড় সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হামাদ ও নাতের রাসুল মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে শিলচর উত্তর কৃষ্ণপুর স্থিত আউলিয়া বাজার সংলগ্ন কাছাড় প্লেসে। অনুষ্ঠানকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। এতে যোগ দিতে সুদূর মুম্বাই থেকে আসছেন সুন্নি দাওয়াতে ইসলামের মুবাল্লিক মোহাম্মদ আরফাত নুরি। অনুষ্ঠানকে সফল করতে আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয় সংগঠনের তরফে। সোমবার এই উপলক্ষে কাছাড় প্লেসে সুন্নি ফাউন্ডেশনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা জানান, অন্যান্য বছরের ন্যায় এবারও আমাদের কাছাড় সুন্নি ফাউন্ডেশন CSF এর ব্যবস্থাপনায় উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার সংলগ্ন কাছাড় প্লেসে ঈদের রাতে এক বিরাট মেহফিল হামদ ওয়ানাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে। স্থান হচ্ছে আমাদের উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার সংলগ্ন কাছাড় প্লেসে। এবং অন্যান্য বছরের
তুলনায় আমরা গত কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যা থাকার কারণে আমরা সেইভাবে বিরাট আকারে আমরা প্রোগ্রাম করতে পারিনি। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের কাচার সুন্নি ফাউন্ডেশনের সকল কর্মকর্তারা মিলে আমরা এই বছর উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার সংলগ্ন কাচার প্লেসে এক বিরাট মেহফিল হামদে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করছি। ঈদের রাত্রে পবিত্র ঈদুল ফিতরে সবার একটি আবেগ থাকে এই দিন রাত্রে যে উত্তর কৃষ্ণপুর সিএসএফ এর একটি মাহফিল হয়, সেই মাহফিলের দিকে মানুষের চোখ থাকে এবং সেখান থেকে আমরা শুরু করে বরাক উপত্যকার প্রত্যেক বছরের শেষ দিকে মাহফিল হয়। তো এই বছর আমরা আমাদের যিনি দাওয়াতে আসছেন সুদূর মহারাষ্ট্র মুম্বাই থেকে বিশিষ্ট ইসলামিক একজন মুবাল্লিগ, খুব ভালো সুন্নি দাওয়াত ইসলামের খুব ভালো একজন নাথা মোহাম্মদ আরফাত নুরি, তিনি মুম্বাই মহারাষ্ট্র থেকে আমাদের এখানে ঈদের দিন বাদ মাগরিব থেকে আমাদের মাহফিল চলবে, তিনি রাত্রি আমাদের এখানে মাহফিলে আমাদেরকে নাচ শোনাবেন। ফের একবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়লেন বৃহত্তর পাথারকান্দের বিভিন্ন গ্রাম ও চা বাগানের জনগণ। রবিবার বিকেলে হঠাৎ করে ধেয়ে আসা চৈত্র ঝড়ের তাণ্ডবে লোয়ার পোয়া ব্লকের ঝেরঝেরি জিপির উত্তর মাগুরা সহ কাছালতলির মারুগাঁও, ড্যাঙ্গারবন্ধ, হাতিখিরা, চান্দখিরা, সলগই, বৈটাখাল, ইছাবিল ইত্যাদি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে গাছপালা সহ অনেকের বসতবাড়ি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে, ফলে গৃহহারা অবস্থায় দিন কাটাতে হচ্ছে অনেকের। স্থানে স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়াতে অন্ধকারে ভাসছে গোটা এলাকা। এদিকে ঘূর্ণিঝড়ে বসতবাড়ি সহ মারুগাঁওয়ের শিব মন্দিরেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের জন্য প্রশাসন সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির এমএলএ মহোদয়, ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই মারুগাঁও শিববাড়ি প্রায় 150-200 বছরের পুরাতন। গতকাল 2 তারিখ রাত্র অনুমানে দুই ঘটিকার সময় এই ঝড় তুফানের কারণে বিরাট একটি নাগেশ্বর গাছ পড়ে আমাদের মন্দিরটি চূর্ণ বিচূর্ণ হয়েছে এবং এই যে সম্পদটা আমাদের এই স্থানের মন্দিরটি, আমরা গ্রামবাসী অতি দরিদ্র, চাঁদা কালেকশন করিয়ার আমাদের এই মন্দিরটা নির্মাণ করা হয়, কিন্তু গতকাল ঝড়ের কারণে আমাদের মন্দিরটা পুরো ভূমিষ্ঠ হয়েছে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে আমাদের সাহায্য করে এই মন্দিরটা পুনর্নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। তারাপুর কালীবাড়ির বার্ষিক উৎসব উপলক্ষে তারাপুর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রামশিষ ঘোষ ও তার প্রয়াত পিতা গোপাল চন্দ্র ঘোষের স্মৃতি রক্ষার্থে কালী মন্দিরে নিজের ব্যক্তিগত তহবিল থেকে বিশুদ্ধ পানীয় জলের ফিল্টারের ব্যবস্থা করে দেন। এদিন মন্দিরে পানীয় জলের ফিল্টারটির উদ্বোধন করেন রামশিষ ঘোষের মা বিভা রানী ঘোষ। রামশিষ ঘোষের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর, সমাজসেবী তথা তারাপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তনু রায়, দেবজ্যোতি চক্রবর্তী, সুমন দেব, কাকলি দেব প্রমুখ। আমাদের তারাপুর কালী মন্দিরের মূর্তির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আমাদের বাৎসরিক এই কালী পূজা আজকে হচ্ছে। সেখানে আমাদের এই একজন ভক্ত শ্রী রামশিষ ঘোষ তার প্রয়াত পিতা গোপালচন্দ্র ঘোষের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতির রক্ষাতে একটি পানীয় জলের মেশিন, বিশুদ্ধ পানীয় জলের মেশিন এই কালীবাড়ি মন্দিরকে দিয়েছে কমিটিতে এবং আজকে তার আনুষ্ঠানিকভাবে মা এবং প্রয়াত গোপালচন্দ্র ঘোষের স্ত্রী এই বিশুদ্ধ পানীয় জলের শিল্পীকে উদ্বোধন করেছে। আমরা কালীবাড়ি কর্তৃপক্ষ পক্ষ থেকে শ্রী রামশিষ ঘোষ এবং তার পরিবারকে ধন্যবাদ এবং সমষ্টি পুনর্বিন্যাস বিষয় নিয়ে সোনায় এআইইউডিএফ এর উদ্যোগে সোমবার
পূর্ব সোনার কোচুদরম বাজারে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। কোচুদরম জিপির এপি সদস্য তথা এআইইউডিএফ নেতা এমইউ মিজানুর রহমান লস্করের পৌরোহিত্যে এদিন বিকেলে কোচুদরম বাজার শেডে সচেতনতা সভা তথা গণস্বাক্ষর অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন এআইইউডিএফ এর সোনাই সমষ্টি ভিত্তিক কমিটির সাংগঠনিক সম্পাদক তথা নতুন রামনগর জিপির এপি সদস্যার প্রতিনিধি আশরাফ কালাম লস্কর ওরুফে সজীব লস্কর। তিনি বলেন, 2007 সালে প্রস্তাবিত সমষ্টি পুনর্বিন্যাস প্রস্তাব কার্যকর হলে সোনাই বিধানসভা সমষ্টির ঐতিহ্য তথা ভৌগোলিক কাঠামো নষ্ট হবে, তাই এর বিরুদ্ধে সোনাই এআইইউডিএফ জোরদার অভিযান শুরু করেছে। এতে বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া সাজু সকল ধরনের সহায়তা করবেন, তাই তিনি এতে সোনাই সমষ্টির সকল নাগরিকের অংশগ্রহণ কামনা করেছেন। গাঁও পঞ্চায়েতের অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডে রয়েছে খ্যাতনামা হজরত শাহ গরিব শাহর মোকাম। মোকামের পাশেই রয়েছে এলাকার মানুষের বৃহত্তর কবরস্থান। উক্ত কবরস্থান মোকাম কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে, কিন্তু মোকাম কমিটিকে অন্ধকারে রেখে প্রায় 5 লক্ষ টাকা শিলান্যাস হয়ে গেল কবরস্থানের উন্নয়নে, অথচ কাজের কাজ কিছুই হয়নি। কবরস্থান থেকে মাটি কেটে ফেলেছে শুনে মোকাম কমিটির সদস্যরা পরিদর্শন করতে গিয়ে দেখেন কবরস্থানের উঁচু জায়গাগুলো কেটে নিচু জায়গা ভরাট করা হচ্ছে। মধ্যখানে রয়েছে মনরেগা স্কিমের একটি শিলান্যাস বোর্ড, সেখানে রহস্যজনকভাবে কাজের কোনো তারিখ বা কোনো জনপ্রতিনিধির নাম উল্লেখ করা হয়নি। তবে অর্থের পরিমাণ বৃহৎ পরিসরে উল্লেখ রয়েছে 8,78,779 টাকা। স্থানীয় জেলা পরিষদ প্রতিনিধি বজলুল হক চৌধুরীর তত্ত্বাবধানে এই কাজের শিলান্যাস করা হয়েছে বলে জানা যায়। তবে এ নিয়ে ওয়াকিবহাল নয় মোকাম কমিটি। এ নিয়ে মোকাম কমিটির সভাপতি আব্দুল শুকুর ও সম্পাদক লুকমান উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা এখন হযরত শাহ গরিব মোকাম পরিদর্শন করাতে গিয়ে দেখি কবরস্থান খাটিয়া 1.5 ফুট মাটি গভীর করিয়া নেওয়া হইল, আর একটা সাইনবোর্ড লাগাইল 5 লক্ষ টাকা, 4,75,000 টাকার একটা সাইনবোর্ড লাগাইল। এটা সেবা খারাপ করলো তাও আমরা জানি না, ওটা জানা লাগে। প্রায় 1.5 হাত 1.5 হাত খাটিয়ে যে এগুলো তদন্ত করা হোক, যে সে বা খারা এগুলো সাইনবোর্ড টাঙ্গাইছে ওটাও জানি না, আর আস্তা মোকাম কবরস্থান খাটিয়া লেভেল করে নিছে ওটাও জানি না, আমরা এলাকাবাসীও জানি না, কমিটিও জানি না, কেউ জানি না। কখন আমরা আইয়া মানে হঠাৎ দেখিয়া ওই আর বোর্ডটা খেয়ে কিংবা খারা লাগাইছে তাও জানি না, তারপরে কেন দেখার প্রায় 5 লক্ষ টাকা
সংস্কৃত ভারতীয় সহযোগিতা শিলচর আশ্রম রোডের ভৈরব সংস্কৃত বিদ্যালয়ে 10 দিনের সংস্কৃত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে ছিল সংস্কৃত ভাষা নিয়ে এক আলোচনা সভা, বিদ্যার দেবী সরস্বতীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সংস্কৃত স্কুলের সঙ্গে জড়িত বিশিষ্ট জনদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান শিক্ষকরা। সভার সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর শান্তি পুকরান বলেন, সংস্কৃত ভাষা হল ভারতের প্রাচীনতম ভাষা, এই ভাষা বৈদিক ভাষা, তাই সবাইকে সংস্কৃত ভাষা অধ্যয়নের মাধ্যমে জানা একান্ত প্রয়োজন। প্রধান আচার্য পুরবী ভট্টাচার্য বলেন, বর্তমান দিনে ছাত্রছাত্রীদের সব বিষয়ে জ্ঞানের সঙ্গে সংস্কৃত শিক্ষার প্রবণতাও থাকা দরকার। সংস্কৃতের জ্ঞান হলো প্রকৃত জ্ঞান। ডক্টর সন্ধানী নাথ বলেন, সংস্কৃত ভাষাকে লৌকিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া একান্ত আবশ্যক। অত্যন্ত বিজয় ভট্টাচার্য ভৈরব সংস্কৃত বিদ্যালয়ের ইতিহাস তুলে ধরেন। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন সুমন ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গজেন্দ্রলাল ভট্টাচার্য, অরিজিৎ দেব, গৌতম চক্রবর্তী প্রমুখ। মম মিত্রাণি ভ্রাতা ভগিনীশ্চ সর্বেষাং নিমিত্তম মম সাদরম অভিনন্দনম জ্ঞাপয়ামি। অহম সংস্কৃত ভারতীতঃ অত্র আগতবান কুমার ভাস্কর বর্মা সংস্কৃত বিদ্যা মহানিবিড়ম অর্থাৎ সংস্কৃত সম্ভাষণ শিবিরম আয়োজনম অস্তি। সমগ্র আসাম অসম প্রদেশে যত্র যত্র টোল পারম্পরিক শিক্ষা সংস্কৃত শিক্ষা বিদ্যালয় সন্তি তত্র তত্র সম্ভাষণ শিবিরম প্রচলতি এব। অহম সংস্কৃতেন বদামি, সম্পূর্ণ সংস্কৃতেন বদামি, অন্তে পৃচ্ছামি কে কে ন অবগতবন্তঃ একবারম পৃচ্ছামি। যোগাচার্য শ্রীমৎ স্বামী জ্যোতিষরানন্দ গিরি মহারাজের 18তম তিরোধান দিবস পালন করা হয় সমগ্র শঙ্করমঠ মিশনে। শিলচর শঙ্করমঠ মিশনে 2 ও 3 এপ্রিল অর্থাৎ রবি ও সোমবার দুদিন ব্যাপী এই উপলক্ষে ছিল বিভিন্ন কর্মসূচি। ব্রাহ্ম মুহূর্ত থেকে যথাক্রমে মঙ্গলারতি, গুরুবন্ধনা, হরি ও কীর্তন শেষে উষালগ্নে পবিত্র বেদ ও উপনিষদ পাঠ ও বর্ণাঢ্য শোভাযাত্রা, চণ্ডীপাঠ, গুরুপূজা এবং বিশ্বশান্তি গীতাযজ্ঞ সম্পন্ন করা হয়েছে। গীতা হিমাদ্রি মহর্ষি স্বামী জ্যোতিষরানন্দ গিরি মহারাজ বিষয়ক সনাতন ধর্ম মহাসম্মেলনেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপানন্দ গিরি মহারাজ। দুদিন ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন দেশ বিদেশের সাধু সন্তরা উপস্থিত ছিলেন। কলকাতা বারাসাত আমাদের সঙ্গমঠ মিশন অঙ্গনে প্রতি বছরের ন্যায় এবছরও দুদিন ব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, সনাতন ধর্ম সম্মেলন এবং মানব সভার বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করেছি। দুদিন ব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞে বিভিন্ন দেশ এবং বিদেশ থেকে সাধু সন্তগণ আমাদের বিভিন্ন মঠ থেকে উপস্থিত হয়েছেন। দুদিন ব্যাপী অনুষ্ঠানে আমরা গীতার যে তাৎপর্য কথা সেগুলো আমরা ব্যাখ্যা করবো এবং গীতাযজ্ঞ হবে। গীতার যে আদর্শ আমাদের বাবামণি পরমহংস শ্রীমৎস্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ যে উনি বিশ্বব্যাপী গীতার আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, সেই সমাজে আমরা ওনার শিষ্যবর্গ বিভিন্ন দেশে বিদেশে বাংলাদেশ, ভারত, আমেরিকা, কানাডা, কলকাতা, বারাসাত এবং বিভিন্ন জায়গায় শিলচর বিভিন্ন মিশনে আমরা গীতা প্রচার করি, বাবার আদর্শ প্রচার করি। গীতা একমাত্র সনাতন সমাজের সকল সনাতনী ভক্তবৃন্দকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস সেটা একমাত্র গীতায় পারে। গীতায় সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই পতাকা তোলে আমরা অবস্থান করতে পারি, সেটা বাবুনের আদর্শ। অল আসাম ক্যালারি পোর্ট অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখার উদ্যোগে রবিবার সকাল 10টা থেকে রাত 8টা অবধি চলে ক্যালারি পোর্ট ও ভবিনাম মার্শাল আর্ট প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন মোট 70 জন বিভিন্ন বয়সের ক্যালারি পোর্ট ও মার্শাল আর্টের প্রশিক্ষার্থী। সকালে অ্যাসোসিয়েশনের হাইলাকান্দি রোডের প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রতিযোগিতার সূচনা করেন সংস্থার শিলচরের সভাপতি সুদীপ পাল ও ক্যারেটের গ্র্যান্ডমাস্টার তথা অবসরপ্রাপ্ত সেনাকর্মী এস কে সিংহা, প্রশিক্ষক তথা কাছাড় ক্যালারি পোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রামজয় দাস প্রমুখ। রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় ও সহ
সহসভাপতি গোপাল রায়, আসাম ক্যালারিপট্টু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পাপ্পু খান, কার্যকরী সদস্য সাফিকুল রহমান প্রমুখ উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আমরাঘাট ন্যাশনাল ইনস্টিটিউট অফ টাইকান্ডো, ডন বস্কো ইভিনিং স্কুল মার্শাল আর্ট ও আসাম ক্যালারিপট্টু অ্যাসোসিয়েশনের শিলচরের ছাত্রছাত্রীরা। মোট 70 জন প্রতিযোগীর মধ্যে 23 জন সোনা রূপা, 9 জন 8 জন তামার মডেল ও শংসাপত্র এবং জুনিয়র মেয়েদের মধ্যে সেরা ট্রফি পান রিয়াংশী দাস এবং ছেলেদের মধ্যে সেরা ট্রফি পান ওয়াই নিয়র সিং। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি অপূর্ব চক্রবর্তী, কোষাধ্যক্ষ সঞ্জীব সরকার, প্রশিক্ষক গোবিন্দ দেব, সহযোগী প্রশিক্ষক দীপিকা নন্দী, আমিন আহমেদ লস্কর প্রমুখ। আমাকে 4-5 দিন আগে এই স্কুলের মাধ্যম থেকে একটা ইনভাইট দেওয়া হয়েছিল আসার জন্য এখানে। আমি এখানে আনন্দিত এই কারণে, এই যে একটা ইনস্টিটিউট যেটা আছে, যে খেলা হচ্ছে, এই যে কম্পিউট খেলা হচ্ছে, এতে কি হচ্ছে, শারীরিক দিক দিয়ে আমাদের শরীর ভালো হচ্ছে, আর বিশেষ করে বর্তমান যুগে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেফ সামনে রাখার জন্য যে এই কম্পিউট খেলা বা এইসব জাতীয় খেলা হচ্ছে, এটার থেকে অনেক সময় নিজেকে নিয়ে আশ্রয় দেওয়া যায়, পরের উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজেকে বাঁচানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ছেলেমেয়েরা শিখতে পারে, আমার মনে হয় জীবনে তাদের কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে সমগ্র দেশ নেশাগ্রস্ত হয়ে গেছে, সেই নেশার থেকে বাঁচতে গেলে যে আমার ছেলেরা যাতে এইটার মধ্যে যদি থাকে, তাহলে আমার মনে হয় যে ছেলেদের স্বাস্থ্য ভালো থাকবে আর নেশাগ্রস্ত থেকে সরে যাবে। আর যারা মা বাবার আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ছেলেমেয়েকে এইভাবে শিক্ষা দেওয়ার জন্য পাঠাবেন, তাহলে কী হবে, সমাজ একটা প্রচুর সমাজ হবে, একটা সমাজের মধ্যে থাকবে, আপনার সুরক্ষিত থাকবে যে আমার ছেলে বা আমার মেয়ে আজকে ওই জায়গাতে গেছে, একই যদি আমার কিছু জানা থাকে আমি কষ্টপূর্ণ প্রেমিনারি দিয়ে আমি তার সাথে মাইক করে বা দেখতে করে দেখতে পারবো, এটাই হচ্ছে সব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মরণ ফাঁদে কাঁঠালজিপির মেরুয়া গ্রান সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। ভাগা ডহরে 5 লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ আটক 2 পাচারকারী। ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন নীতির বিসঙ্গতিতে সরব এক্স আর্মি অ্যাসোসিয়েশন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।